আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট। অনেকেই ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন। এ ব্যাপারে একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে 1 জুন 2024 থেকে কুয়েতের শ্রম বাজারে আবারও ভিসার দ্বার উন্মুক্ত হয়েছে। শ্রমিকদের জন্য ভিসা চালু রয়েছে, যার মূল্য পূর্বের মূল্যসহ আরও 150 দিনার বেশি দিতে হবে। সেই সাথে বাংলাদেশিদের জন্য কোনো নতুনত্ব নেই, নতুন নিয়ম সহ পূর্বের নামানোর প্রক্রিয়া চলমান রয়েছে। জানিয়ে দিচ্ছি শ্রমিক সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত PAM অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ সতর্ক বার্তা জারি করেছে যে কুয়েতে যে সকল প্রবাসীরা রয়েছে, সকল প্রবাসীদের পাসপোর্ট তার ব্যক্তিগত দলিল, সুতরাং তা নিজের কাছে রাখুন এবং অন্য কাউকে দেবেন না। তবে বাস্তবতা হলো, শ্রমিকদের সেফটির কারণে এবং বিভিন্ন নিয়ম অনিয়ম ভঙ্গের কারণে অধিকাংশ কোম্পানি নিজ নিজ কর্মচারীর পাসপোর্ট তাদের নিজের কাছেই রেখে দেয়। কুয়েতের লেবার রুলসে আরও একটি নিয়ম রয়েছে যে চাকরুচ্যুত এড়াতে অন্যের কাছে নিজের কাজের গোপনীয়তা প্রকাশ করবেন না, যা অনেকেই আমরা করে থাকি। জানিয়ে দিচ্ছি সিভিল আইডি বা সাইল অ্যাপস সম্পর্কিত আপডেট। কুয়েত প্যাসি কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে যে সকল প্রবাসীদের সিভিল আইডি বা বতাকাতে আনোয়ান বা অ্যাড্রেস সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে, তারা সাহেল অ্যাপসের মাধ্যমে এই সম্পর্কে তথ্য জানতে পারে। এমনকি সাহেল অ্যাপসের মাধ্যমে সঠিক তথ্য পূরণ করে আনোয়ান বা অ্যাড্রেসের সমস্যাগুলো সমাধানও করতে পারে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের বিমানবন্দরে লিরিকা চোরাচালানের প্রচেষ্টায় শুল্ক কর্মকর্তাসহ 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম মাদকদ্রব্যের বিরুদ্ধে লড়াইয়ে 6 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে 5 জন কুয়েতি নাগরিক এবং 1 জন কুয়েতি মহিলা নাগরিক। আটককৃতদের মধ্যে 2 জন কাস্টমসের সাধারণ প্রশাসনে কাজ করত। তাদের কাছে প্রায় অবৈধ মাদকদ্রব্য 10 লাখ লিরিকা বড়ি পাওয়া গিয়েছে, যার বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় 20 লাখ কুয়েতি দিনার। তারা অবৈধভাবে তাদের নিজের ক্ষমতা প্রয়োগ করে এই লিরিকা বড়িগুলো আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে কুয়েতে পাচারের চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি 384 টাকা প্লাস। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 22 দিনার 200 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ।